কয়েকদিন ধরেই ভারত ও চীনের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে। ভারত চীন সীমান্তে চীন সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছে ভারতের কয়েকজন বীর সেনা। এরপর থেকেই চীনের বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছে ভারতবাসীরা। বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হল হুগলি জেলার চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিন চুচুড়া খাদিনা মোড়ে চীনা সামগ্রী পুড়িয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিধায়ক। সৈন্যদের দিয়ে আমাদের ভারত ভূখণ্ডে অনুপ্রবেশ করে এবং ভারতের বহু সৈনিক তারা মারা যান চীনের আগ্রাসন নীতিতে, এবং আমাদের অনেক সৈনিক এখনো আহত আছে। আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষকে আমরা মায়ের মতো দেখি, ভারতবর্ষ আমাদের মা। সেই মায়ের ভূখণ্ড যারা দখল করতে চায় তার জন্য যে সৈনিকরা বাঁচাতে গিয়ে জীবন দিলেন, আমরা তাদের শ্রদ্ধা জানাই, তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানিয়েছি। এবং চীন ভারতবর্ষের যেভাবে ব্যবসা করছে, ভারতবর্ষের মাটিতে ব্যবসা করে তারা পয়সা উপার্জন করছে, আমরা মানুষের কাছে আবেদন করতে চাই চীনের দ্রব্য আপনারা বয়কট করুন। চীনের যা মাল জিনিসপত্র আছে কোনোটাই আপনারা কিনবেন না। তাই প্রতীকী হিসাবে ভারতবর্ষের মানুষের পক্ষ থেকে আমরা তৃণমূল কংগ্রেস চীনের যে দ্রব্য মার্কেটে ছিল সেগুলো আমরা প্রতীকী হিসাবে জ্বালিয়ে দিলাম আমাদের বিক্ষোভ জানাবার জন্যে। সুজিত গৌড়ের রিপোর্ট, হুগলি।